কলবুর্গী গোবিন্দ পনসারে হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় পুরস্কার ফেরালেন দিবাকর বন্দ্যোপাধ্যায় সহ 10 জন পরিচালক। দিবাকর বন্দ্যোপাধ্যায় ছাড়া তালিকায় রয়েছেন আনন্দ পটবর্ধন, লিপিকা সিংহ, নিষ্ঠা জৈন, কীর্তি নাকুয়া, হর্ষ কুলকার্ণী, হরি নায়ার, পরেশ কামদার, ইন্দ্রনীল লাহিড়ী, রাকেশ শর্মা। জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়ে এফটিআইআই জট এবং দেশের বিভিন্ন অংশে বেড়ে চলা অসহিষ্ণুতা প্রসঙ্গে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বরা। And which is the intolerance of a student body wanting to have a better teaching environment in an institute. And that intolerance, if it manifests itself in apathy, then that is what we are also protesting against. An awakening is happening in our country. সাহিত্যিকদের পুরস্কার ফেরানোর সময় অনুপম খের যেভাবে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন এবারও তার ব্যতিক্রম হয়নি। টুইটারে অনুপম খের লিখেছেন, পুরস্কার ফিরিয়ে সরকারকে নয় আসলে জুরি এবং দর্শকদেরই অপমানিত করলেন পরিচালকরা। অসহিষ্ণুতার বিরুদ্ধে দিবাকরদের পথে হাঁটতে দ্বিধায় বাংলার জাতীয় পুরস্কার প্রাপক চলচ্চিত্র ব্যক্তিত্বরা। এই মুহূর্তে হয়তো পদক ফেরানোর কথা আমি ভাবছি না, কিন্তু সম্মিলিতভাবে কোনো প্রচেষ্টা হলে আমি থাকবো অবশ্যই সেখানে। দিবাকর জাতীয় পুরস্কার ফেরত দিয়ে দিচ্ছে, সেটা আমি খুব সম্মানের চোখে দেখি, কারণ এটা ওর ভাষা, ও এইভাবে প্রতিবাদ করতে চায়। আমার ভাষা হয়তো অন্যরকম, আমি হয়তো আমার কোনো প্রতিবাদ থাকলে আমি সেটা একটা ছবি বানাতে পারি, কিছু লিখতে পারি, আর্টিকেল। কোনো পুরস্কার ফিরিয়ে দিয়ে সত্যি প্রতিবাদ হয়, আমার আমার একটুখানি সন্দেহ আছে। কেরল ভবন কাণ্ডে প্রবল সমালোচনার মুখে গ্রেফতার হিন্দু সেনা সভাপতি বিষ্ণুগুপ্ত, যিনি পুলিশে ফোন করে গোমাংস পরিবেশনের অভিযোগ করেন। এর আগেও আম আদমি পার্টির অফিসে হামলা, সংবাদপত্রের অফিসের বাইরে বিক্ষোভের মতো বিতর্কিত ঘটনায় বারবার জড়িয়েছে এই বিষ্ণুগুপ্তর নাম। কেরল ভবনে পুলিশি অভিযান ঘিরে বিতর্কের জেরে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করল প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে বুধবারে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিয়ে দাবি করেছে তল্লাশি অভিযান নয়, নিরাপত্তা স্বার্থে সেখানে গিয়েছিলেন তারা। আলিপুরদুয়ারে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম প্রেমিক যুগল, আহতদের নাম লিটন চাকি, অঞ্জলা বিশ্বাস। গতকাল দুপুর 3টা নাগাদ 31 নম্বর জাতীয় সড়কে তাদের উপর হামলা হয়। আক্রান্ত যুবক উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি, হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। শহরে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, রাজা দীনেন্দ্র স্ট্রিটে গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ 28 নম্বর ওয়ার্ডে ব্লক তৃণমূল পার্টি অফিসে হামলা, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। হামলার নেপথ্যে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার নাম জড়িয়েছে। অভিযোগ দায়ের হয়েছে নারকেলডাঙ্গা থানায়, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। গ্রেফতারের পর আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র। নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলকে, তবে এই আশঙ্কার মধ্যেও এবিপি নিউজকে দেওয়া প্রতিক্রিয়া ডনের দাবি, সে কাউকে ভয় পায় না। কিডনি সংক্রান্ত সমস্যা গুরুতর হওয়ার কারণে নিজেই ধরা দেন ছোটা রাজন, এমনই দাবি গোয়েন্দাদের একটি সূত্রের। জানা গিয়েছে ছোটা রাজনের শরীরে নিয়মিত রক্ত পরিষ্কারের জন্য সিএপিডি নামে একটি বিশেষ যন্ত্র বসানো আছে, যার ফলে ডনের কিডনির অবস্থা সহজেই অনুময়। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে গেল, খুলে দিল ঘরের লোকই। প্রাক্তন পাক রাষ্ট্রপতি তথা প্রাক্তন পাক সেনা প্রধান পারভেজ মুশারফ স্বীকার করে নিলেন তারা লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীকে মদদ যোগাতেন। বিলকুল ট্রেনিং ভি হতি থি অর হাম উনকে সাপোর্ট মে থে। বৃষ্টি হলো এবার ইডেনে ম্যাচ হতে কোনো অসুবিধা হবে না। লর্ডসে অত্যাধুনিক হোভারক্রাফ্ট পিচ কাভার এবার আসতে চলেছে ইডেন গার্ডেন্সে। এই অত্যাধুনিক পিচ কাভারের সাহায্যে বৃষ্টি নামলে দ্রুত ঢেকে ফেলা যাবে মাঠ।